আমির হামজা যখন 3 বছর পরে জেলখানা থেকে বের হলো তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কোন অপরাধে জেলখানায় ছিলে এটা আমির হামজা বাড়ালো না 30 মাস কয় মাস 30 মাস তুমি জেলখানায় বন্দী ছিলে তোমার অপরাধ কি পকেট মারছে চুরি করছে কারো বইয়ের দিকে তাকাছে আমির হামজা চোখের পানি বের করে বলে শুধু একটাই অপরাধ এত লোক রাস্তাতেন হুজুর গরু চুরি হচ্ছে হুজুর কি চুরি হচ্ছে আমি বললাম এই গরু চুরি হওয়ার জন্য কোন জিনিসটা দায়ী করতে চায় হুজুরের রাস্তা এই শালা রাস্তা তেল তেলা হওয়াতে গরু কালি ভুটভুটির উপর তোলে ট্রাকের উত্তরে মারে টানে রাস্তা যদি ভাঙ্গা থাকতো তাহলে কিন্তু এত জোরে টান মারবার পারতো না জোরে কথা কন না কেন তাহলে আমাদের সরকার রাস্তা দিল তেল তেলা রাস্তা হলো কিন্তু রাস্তার মধ্যে কোনো নিরাপত্তা দিল না চোর ডাকাতের জন্য একটা সুন্দর ব্যবস্থা হয়ে গেছে জোরে কোন কথা ঠিক না এই সরকারের আইন দিয়ে চোর ডাকাত বন্ধ করা যাবে না চোর ডাকাত বন্ধ করতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে জোরে কোন কথা ঠিক না ওমর ফারুক বললেন মা তুমি যে ধীর গতিতে চলতেছো আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে দুঃখী যদি না হও তাহলে এরকম ধীর গতিতে কেন হাঁটতেছো মেয়েটা বলে পথিক রে আমি আসলে একজন দুঃখী নারী আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি আজকে 6টা দিন হয়ে গেল হযরত ওমরকে আমি খুঁজতেছি ওমর ফারুক বলে মা তুমি কি ওমরকে চেনো ওমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা সেই ওমরকে যদি দেখবার চাও পাবার চাও তাহলে বঙ্গভবনে যাও গণভবনে যাও রাষ্ট্রীয় ভবনে যাও তুমি সেই সকল ভবনে না গিয়া এই দুই রাস্তার মাঝে খুঁজতেছো ওমর কি গরু ছাগল নাকি যে রাস্তার মধ্যে খুঁজে খুঁজে তুমি ওমরকে পাবে মেয়েটা বলে পথিক রে তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে লিল্লাহ আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে আর বর্তমানে বাংলাদেশে 5 বছর পর নেতারা দুঃখী মানুষকে খুঁজতেছে আমার এলাকার এক নেতা ফকিরকে দেখে গাড়ি থামাচ্ছে ফকির ড্রাইভার বলতেছে স্যার এখানে কেন বলে ওই যে মানুষ আসতেছে দেখিস না কে তো ভিক্ষা করে খায় থামা ভোটার আগে ও সাহমতে গাড়ির থেকে নামে সালাম দেয় আসসালাম আলাইকুম চাচা কেমন আছেন ফকির খালি চারিদিকে তাকায় তো চাচা কি দেখতেছেন বলে তুমি কারে সালাম দিলে বাবা এটা দেখতেছি কয় আপনাকেই দিলাম আমি ভিক্ষা করে খাই ভোটের আগে আপনিও দাম আমাদের বাংলাদেশের নেতাগুলো ভোটের আগে প্রত্যেকটা গ্রামে গ্রামে গেতেছে ধরে কোন কথা ঠিক কি না ভোট পায় যখন নেতা হয়ে যায় নেতার বাড়ি আর নাই সব নেতা চলে গেছে ঢাকা কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে মেয়েটা বলে পথিক নেতা খোঁজা লাগবে না বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে আমার ইমান বলতেছে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি আর 1-8 দিনের মধ্যে আমি হযরত ওমরের দেখা পাব খুঁজতেছি কয়দিন আর বিশ্বাস 1-8 দিন আপনার বলেন তো মেয়েটাকে হযরত ওমরের দেখা পাচ্ছে আমার ইমান বলতেছে 6 দিন হলে খুঁজতেছি আর 1-8 দিনের মধ্যে হযরত ওমরকে দেখা পাবো কারণ আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন একটা গরিব মানুষকেও ধনীর বাড়িতে যাওয়া লাগবে না বিশ্বাস করেন প্রত্যেকটা ধনী মানুষ গরিবের দরজাতে আসবে কারণ ধনীরা জানে শতকরা 250 গরিব হোক না দিলে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে কবরে গেলে এই টেকাই বিষাক্ত সাপ হয়ে মারবে সবল ধরে করবো শয়তান তোর বাড়িতে একজন না খেয়েছিল তোর বাড়ির পাশে একটা গরিব না খেয়েছিল আর তুই বিরিয়ানি খেয়ে ঢেকুর ছাড়ছিস মার রে মার তাই কাল মার বি বাসার ভাই
আর শতকর আড়াই টাকা যদি গরিবকে যাকাত দিয়ে দেন তাহলে আর বিশেষ তো সাপ আপনাকে সবল মারবে না। এখন ঠেলা কার, ধনীর না গরিবের? ধনী ধনী ঠেলার ছোটে গরিবের দরজা। গরিব বলতেছে মাফ কর নমুনা, কারণ গরিব জানে আস্তাইনু আস্তাইনু বিসবরি ওয়াসলা, যদি কিছু পাবার চাও আল্লাহর কাছে চাও, তোর টাকার কি দরকার রে। আমার এলাকার এক গরিব আমি দেখছি, যদি খালি বলে জাকাতের টাকা নমুনা রে, ও বুঝাছে জাকাত মানে ময়লা, ও সেদিন থেকে জাকাতের টাকা লয় না, তোর টাকার ময়লা মিনিম এক ব্যাগ টাকা লয় সাত দিন ধরে ঘুরছে, সাত দিন একটা গরিব টাকা লয় নি। মনের দুঃখে কয় কোথায় যাই রে, আল্লাহ ধনী না বানা যদি গরিব বানাতে এই বিপদ থেকে বাঁচতে। সাত দিন পরে মরুভূমির মধ্যে গেছে, গিয়া দেখে বস্তা মাথার দিয়ে একজন ঘুম পাড়তেছে, বস্তা মাথার দিয়ে মনে করছে এটাই গরিব। ওই টাকার ব্যাগ হাতে লেখা সালাম আলাইকুম, গরিব মাথা তুলে কয় আলহামদুলিল্লাহ। ব্যাগ এলাকায় কেড়ে তোরে সালাম দিলাম, ওয়ালাইকুম আসসালাম না বলে আলহামদুলিল্লাহ কেন, বলে ভাই রে এক বস্তা টাকা নিয়ে পনেরো দিন হলো ঘুরতেছি রে, ক্লান্ত হয়ে কেবল ঘুমাইছি, তোরে দেখে গরিব মনে করে আল্লাহ শুকর আদায় করছি। আমি ঘুরি সাত দিন, তুই ঘুরিস পনেরো দিন, তাহলে গরিব গেল কোথায়? বিসবরি ওয়াসলা, ধৈর্যের নামাজ নিয়ে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তোমার কাছে জানতে চাই গরিব গেল কোথায়। আল্লাহ বলে সুদ ভিত্তিক অর্থনীতিকে মাটির তলে দাফন করে যাকাত ভিত্তিক অর্থনীতি যখন মুসলমান চালু করবে ওই দেশের জন্য আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিবে। আজকে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা গ্রামে গ্রামে সুদের সুদ আছে না নাই? আপনাকে এলাকার মনে হয় নাই? আল্লাহ রাসুল বলেছেন আমি সমস্ত পাপের কথা বলতে আমার মুখে কোনো জড়তা আসেনি, কিন্তু সুদের পাপের কথা বলতে আমার মুখে আটকে যায়। সাহেবেরা বলে হুজুর কি এখানে যারা বলবারই সাহস হয় না, সাহেবেরা বলে হুজুর বলেন হুজুর সুদ খেলে কি হয় একটু বলেন হুজুর। রাসুল বলে কিভাবে বলি রে, সমস্ত সাহেবেরা যদি বলে হুজুর তাহলে আপনি বলবেন না? রাসুল বললেন সুদের যে এক টাকা খায় নিজের মায়ের সাথে, যে মায়ের গর্ভে ছিল ওই মায়ের সাথে ৪২ বার জিনা করার গুনাহ হয়। এই কথা বলি, এই কথা বলি রাসুল মুখ সাবে ধরে সেই কান্না শুরু করছে যে আল্লাহ আল্লাহ আমার উম্মতদেরকে এই পাপ থেকে তুই বাঁচা। রাসুল এই কথা বলে মুখ সাবে ধরে বলতেছে আল্লাহ আমার উম্মতকে, আমার উম্মতকে এই পাপ থেকে তুই বাঁচা। হায় হায় এত বড় পাপ অন্য কোন কাজে আছে? আর সেই সুদ আমাদের গ্রামগঞ্জে প্রত্যেক বাড়ি বাড়ি ঢুকে গেছে। মনে কষ্ট নিয়েন না বাজার, আমি হাদিস শরীফের ব্যাখ্যা দেখলাম যে সমস্ত পাপ আপনি যদি মানুষ খুন করেন কেউ যদি না জানে আল্লাহ গোপনে তৌবা করলে মাফ করবে, আপনি যদি একাধ হাজার জিনা করেন কেউ জানে না গোপনে তৌবা করলে আল্লাহ মাফ করবে, কিন্তু আপনি যদি সুদ খান আপনি যতই তওবা করেন আল্লাহ আপনাকে মাফ করবে না, কারণ যার কাছ থেকে সুদের টাকা লিছেন তার ফেরত দিয়ে তারই পা ধরা লাগবে। ভাই রে এ ভাই এ ভাই তোর থেকে সুদের টাকা লিছি ভাই একবার হিসাব করে ফেরত দিলাম ভাই তুই মাফ কর, ওই যখন মাফ করবে তখন আল্লাহ আপনার তওবা কবুল করবে। এখন এই কারা কারা সুদ খাসে চিন্তা করে লাভ নেই, কোনো লাভ নেই। বাদ যাবেন বাড়ি যাবেন? হ্যাঁ তার মানে কেউ খায় না তো বাড়ি যাবি খায়, এখন যদি কেউ ওঠে বুঝছেন ওই সুদ খায়, তোর মতন সুদের ওয়াজ না শুনলে আল্লাহর কোনো ক্ষতি নাই, জোরে কোন কথা কথা কর না কেন। কিন্তু যারা সুদ খায় যারা সুদ দেয়, আল্লাহ রাসূল বলেছেন যারা সুদ দেয় তারা যদি তওবা করে আল্লাহ তাদের তওবা কবুল করে তাদেরকে মাফ করবে, যারা খায় তাদের মাফ নাই যারা দেয় তাদের মাফ আছে। সুবহানাল্লাহ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতেছে পথিক আজকে ৬ দিন হলো হযরত উমরকে আমি খুঁজতেছি, আমার বিশ্বাস আর এক আধ দিনের মধ্যেই হযরত উমরকে আমি পেয়ে যাব ইনশা। সঙ্গে সঙ্গে হযরত উমর বলতেছেন মা তুমি যেই উমরকে খুঁজতেছ আমি হইলাম সেই উমর। সুবহানাল্লাহ, হবেন না
যেই বলেছে তুমি যেই উমরকে খুঁজতেছো আমি হইলাম সেই উমর সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন তাহলে আপনি সোরের মতন একা একা কেন ঘুরতেছেন সোরের মতন যখন কার মতন সোরের আচ্ছা আপনি অর্ধপৃথিবীর খলিফা আপনার কি কোনো চামচা নাই বর্তমানে বাংলাদেশে একটা এমপি কোনদিন একা একা ঘোরা দেখছেন এক কথা কোন দেখছেন একটা মন্ত্রী কি কথা তা আপনি অর্ধপৃথিবীর খলিফা আপনার কোনো চামচা নাই ওমর ফারুক চোখের পানি বের করে বলেন মা চামচা পালার টাকা আমি কোথায় পাবো কারণ চামচা পালবার গেলে যে টাকা লাগবে সেই টাকা তো আমার নাই অর্ধপৃথিবীর খলিফা কেমন ছিলেন জুমার দিনে যখন খুতবা দিচ্ছেন একজন মুসল্লি দাঁড়িয়ে বলতেছে আমিরুল মুমিনিন আপনার খুতবা আমি শুনবো না ওমর ফারুক বললেন আমার অপরাধ কি বলে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা পড়তেছেন আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো দিয়ে আপনি লম্বা জুব্বা পরবেন যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না ওমরের চোখে দর দর করে পানি পড়তেছে এমন কথা বলেছে অথচ একটা লোক বলতে অর্ধপৃথিবীর খলিফা লম্বা পড়বি না কি পড়বি তুই বাধা দেওয়ার কে ধর একটা লোক নেই কারণ উমরের আইন চলতেছে না আল্লাহর আইন যখন কার আইন সবাই চুপ করে আছে কেউ যখন কোনো কথা বলতেছে না ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর যিনি 600,000 হাদিসের হাফেজ 30 পারা কোরআনের হাফেজ অর্ধ পৃথিবীর খলিফার ছেলে কি ইঞ্জিনিয়ার ব্যারিস্টার আমাদের নেতারা থাকে বাংলাদেশে ছেলেগুলা সব কেনারা পেটা দিছে তোর কোন কথা ঠিক কিনা অধিকাংশ নেতার ছেলেরা আমেরিকা লন্ডন কানাডায় কিন্তু হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়ে তার সন্তানকে হাদিসের তালিম দিয়ে 600,000 হাদিসের হাফেজ 30 পারা কোরআনের হাফেজ সে আব্দুল্লাহ বাবার পাশে দাঁড়িয়ে বললেন দে নবীর সাহাবীরা তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে মসজিদ আইছো কিন্তু আমার পরনে তাকায় দেখো আমার পরনে কোনো নতুন কাপড় নাই সমস্ত সাহাবীরা আব্দুল্লাহ আজকে জুমার দিনে তুমি নতুন কাপড় না পরে এই পুরাতন কাপড় কেন পরে আসলে আব্দুল্লাহ বলতেছে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না দুনিয়ার সবাই যখন ঘুমায়ছিল এমন সময় আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায় গিয়ে ডাকতেছে আব্দুল্লাহ রে আব্দুল্লাহ আমি চমকে গেলাম এই গভীর রাত্রে বাবা কেন ডাকে দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি আমি খুশি হয়ে বললাম বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে আপনি গভীর রাত্রে আর একটা দিয়ে রাইছেন ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহাকুম কুমবিল আদল গোটা পৃথিবীর যত সম্পদ এই সম্পদের মালিক প্রধানমন্ত্রী না বাংলাদেশের সম্পদের মালিক কোন এমপি না বাংলাদেশের সম্পদের মালিক প্রত্যেকটা নেতার কাছে আল্লাহর আমানত সুবহানাল্লাহ বললা কেন এটা কি আমার বাপের কথা কইলাম ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুম বিল আদল আব্দুল্লাহ তোরে আরেকটা দিয়ে রাখছি এই পাঞ্জাবিটা হলো আমার গাইদা দিকে এত খাটো এ খাটো পাঞ্জাবি দিয়ে কালকে জুমায় খুতবা কেমনে দেব তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে বাবা আমি আব্দুল্লাহ গভীর হচ্ছে আমার বাবারে যখন পাঞ্জাবি দান করলাম বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা জুব্বা বানায় সেই জুব্বা পরে খুতবা দেয় এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায় সমস্ত সাহাবীরা চিল্লায় বলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন এমন ভালো নেতা জনগণ দেখতে পাবে তাহলে বাংলাদেশের ভালো নেতা দেখতে গেলে কিসের আইন লাগবে জোরে বলেন যাই বলবেন না মরার আগে বোবা হয়ে মরবেন হক কথাটা বলতেও মুখে আসতেছে না মুখ বন্ধ করে আছেন থাকেন থাকেন বহু লোকের হাত পা সবই ঠিক থাকে কিন্তু মরার 2 দিন আগে জবানো যায় যাই কি যায় না ও করতেছে
কথা কয় না পারে সবাই কয় যে সবই ঠিক আছে কথা কয় না আল্লাহ বলার কথাই বন্ধ করছে কারণ মৃত্যুর সময় যখন আজরাইল জান কবজ করবে ওই সময় যদি আল্লাহ আল্লাহ জিকির করে মারা যায় সমস্ত পাপ আল্লাহ জিকির করে মরার কারণে maaf করে দিবে জোরেকম সুবহানাল্লাহ আর ওই সময় আর কথা নেই আজকে যারা কোরআনের পক্ষে কথা বলবেন না মরার কমপক্ষে তিন দিন আগে আল্লাহ জবান কেড়ে নেবে এখন কি করবেন বলবেন না আল্লাহ আল্লাহ না কোরআনের পক্ষে কথা বলা লাগবে মানুষের আইন আর আল্লাহর আইন এই দুইটার মধ্যে আমাদের শিকার কিছু আছে না নাই একটু মনোযোগ দিয়ে শুনবেন হযরত ওমর ফারুক বলতেছেন মা সামসা পালার টাকা তো আমার হাতত নাই এইজন্য আমি একা একা চোরের মতন ঘুরতেছি মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা ওমর ফারুক বলতেছেন মা এখন বলো তোমার দুঃখ কি যে ছয়টা দিন হলো আমারে খুঁজতেছো মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি ছয় বছর বয়সে ঈমান গ্রহণ করছি শুধুমাত্র শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে বারো বছর জেলখানায় বন্দি জীবন কাটানো হয়েছে আমির হামজা যখন তিন বছর পরে জেলখানা থেকে বের হলো তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কোন অপরাধে জেলখানায় ছিলে এই যে আমির হামজা বাড়ালো না তিরিশ মাস কয় মাস তিরিশ মাস তুমি জেলখানাত বন্দি ছিলে তোমার অপরাধ কি পকেট মারছে চুরি করছে কারো বইয়ের দিকে তাকাছে আমির হামজা চোখের পানি বের করে বলে শুধু একটাই অপরাধ মেয়েটা বলতেছে আমার জীবনের একমাত্র অপরাধ শুধু ঈমান গ্রহণ করার অপরাধে জালেম বাদশা আমাকে বারো বছর জেলখানায় বন্দি রাখছে কত বছর শুধু জেলখানার মধ্যে বন্দি রাখে নাই সকালবেলা তিনটা করে চাবুক বিকালবেলা তিনটা করে চাবুক মারছে আমার দেহের এমন কোন জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই আমির আল মুমিনিন আমি যে দেশের জেলখানায় বন্দি ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আল্লাহর কোরআন হাতে নিয়ে বললেন মুসলমান যখন কোনো রাষ্ট্র দখল করে ওই রাষ্ট্র মানুষের আইন দিয়ে চলবে না ওই রাষ্ট্র চলবে আল্লাহর আইনে ধরে বলেন কার আইনে আর আল্লাহর আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রের মধ্যে কোনো জেলখানা থাকবে না জেলখানা থাকলে মানুষ অপরাধী বেশি হয় চুরি করা জেলখানা গেছে রাত্রে ডাকাতের কাছে আর বিছলে রাত্রে শোয়ার সময় একটা বিছলে হয় না ওই যার কাছে সুবিধা এলো ডাকাত আর বলতে যে কেরে ভাই তুই কি অপরাধে জেলখানা ঢুকছিস ভাই মুরগি চুরি করে ঘরে গেছে মারে তখন ডাকাত মারে লাগে সর সর এই আমার কাছে কোনো চোরের জায়গা হবে না তুই আমাকে চিনিস আমি তিনটা মার্ডার করে জেলে ঢুকছি রে কোনো চোরের জায়গা আমার কাছে নাই তখন চোর জায়গালে পাঁচ ধরে কাই ভাই তাহলে এবারের মতন বাইর হই কি হয়ে ঢোকা লাগবে আমার জানা হয় এই চোর হয়ে আর আমি জেলখানা ঢুকতেছি না এই জন্য দেখবে জেলখানার থেকে অনেকে বার হওয়ার পরে সিনা টান করে হাতে কারণ কি ওই টাকা তুমি মনে হয় জেলখানা আর শ্বশুর বাড়ি কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন দেশ চলবে তখন কোন জেলখানা থাকবে না কারণ কোরআনের বিচার হলো ডাইরেক্ট জোরে কোন কি আপনি যখন জেলখানার দরজা মুক্ত করে দিলেন তখন আমি একজন নারী ছয় বছর বয়স ঈমান গ্রহণ করে বারো বছর জেলখানায় বন্দি থাকার কারণে আমার বয়স এখন আঠারো বছর আঠারো বছর একজন যৌবনে নারী কোথায় যাব কারণ আমার দাদা খ্রিস্টান আমার বাবাও খ্রিস্টান আমার দেশের সকলেই খ্রিস্টান একজন মুমিনা নারী হয়ে তো খ্রিস্টানদের কাছে যাওয়ার পারি না তাই আজকে ছয় দিন হলে দুই পাহাড়ের মাঝখানে খুঁজতেছি যদি আপনার দেখা পাই তাহলে এই দুঃখী মেয়েটা আপনার কাছে একটু আশ্রয় চাই ওমর ফারুক চোখের পানি বের করে বলে মা আমি তোমাকে আশ্রয় দেওয়ার পারবো না তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে এখন আপনাদের কাছে আমি জানতে চাই আমার মা বোনেরা যারা পর্দায় আছেন একটু শোনেন মা ইসলামে নারীদের অধিকার আছে না নাই এ জোরাকর আছে না নাই আমার বাবা মরে গেল আঠারো সালে আমার মা মরে গেল এই যে তেইশ সালে ডিসেম্বরের পঁচিশ তারিখে আমার বাবা মরে গেছে আমি কাঁদছি
কিন্তু আমার মা মরে গেলে আমি দেখলাম তো কিছুই নাই তখন একটা গান আমার কাছে এসে বলল বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো আমার বাবা জীবনে আমার সুমা খাসে কিনা আমার মনে নেই আর আমার মা যেদিন ২৫ তারিখে মারা যাবে সেই রাতেও আমার সুমা খাইছে কি বলবো প্রসবের কথা মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি করবা না এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো এই জন্য রাসূল বলেছে মা তোমাদের সাধারণ কোন বিষয় না মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত মা কি রে মুসা নবী আল্লাহর কইছিল আল্লাহ আমি যার সাথে জান্নাতে থাকবো তার খবর কি আল্লাহ কয় দেখবার যদি চাস অমুক বাজারে যা আল্লাহ সেভাবে দেখবার কইছে বাজারে যায় দেখে একটা কষায় সমানে খালি দাও মারতেছে গোস্তর পরে ঠেই ঠেই করে মারতেছে মুসা চুম করে কই এইটা আমার সাথে জান্নাত থাকবে কালিমুল্লাহ আল্লাহকে বলতেছে আল্লাহ মানুষ আর খুঁজে ফেলা না এই কষায় আল্লাহ বলে জানবার চাইছিস বলে তোরা জানাইলাম তদন্ত কর কষায় যখন বাড়িতে গেছে মুসা নবী চুপি চুপি তার পিছনে যায় বৈঠকখানার জানলা দেয় দেখে কষায় ঘরের মধ্যে ঢুকে একটা ঝুড়ি বের করলো ঝুড়িতে তার বুড়িমা বসেছিল মারে গোসল করে দিয়ে পরিষ্কার করে যে গোস্ত নিয়ে গেছিল ওটা পাক করে কবিতর যেমন তার বাচ্চাকে খাওয়ায় কষায় চাবায় চাবায় মায়ের যে মুখের দাঁত নাই ওই গোস্ত গুলো মুখে দিছে মা ঢুকিছি বা খাইয়া খেয়ে আল্লাহকে দোয়া করতেছে আল্লাহ আমার কষায় সন্তানকে তুই মুসা নবীর সাথে জান্নাত দিও কষায় কয় মা তোমার আর দোয়া করার জায়গা পেলা না একটা কষায় কোনোদিন নবীর সঙ্গে জান্নাতে যাবে মা বলতেছে আমি দোয়া করলাম কবুল করার মালিক আল্লাহ মুসা নবী লোকমা দিয়ে বলে কষাই ভাই তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে আমি হলাম নবী মুসা আল্লাহর কাছে জানতে চাইলে আল্লাহ তোমার কথায় আমার সঙ্গে জান্নাতে থাকার কথা বলে দিয়েছে আপনারা বলেন তো মায়ের দাম আছে না নাই মেয়েদের অধিকার আছে না নাই মেয়েদের ব্যাপারে কোরআন বলেছে মোহরনা দাও মোহরনা দাও বিমান বিমান জায়েজ না হারাম মেয়েদেরকে মোহরনা দেওয়া হবে ছেলে কিছুই লিবে পারবে না এখানে মেয়ের দাম বেশি না কম আল্লাহ রাসূল বলেছেন বাজার থেকে তুমি যদি মিষ্টির প্যাকেট আনো তুমি বাড়িতে গিয়ে দেখবে তোমার ছেলে মেয়ে আছে দেখবে ছেলেটাই কিন্তু দৌড়ে আসবে মিষ্টির প্যাকেট দেখে দৌড় আসবে কিন্তু খবরদার ভুল করে হলেও ছেলের হাতে তার মিষ্টি দিও না মিষ্টি দেওয়া লাগবে মেয়ের হাতে রাসূল বলেছেন মেয়ের হাতে মিষ্টি দিলেন মেয়ে মিষ্টির প্যাকেট খুলে থেকে ছয় মিষ্টি কয় মিষ্টি দুইটা বাপরে দিছে দুইটা মারে দিছে দুইটা আর ভাইয়ক দিছে তাহলে কয়টা গেল বাপ বলতেছে মা তুমি খাবা না তোমরা খালি আমার খাও আব্বু তোমরা খালি আমার খাও কি মেয়ে রে তোমরা খালি আমার খাওয়া পরের দিন ভুল করে ছেলে দৌড়াচ্ছে ছেলের হাতে মিষ্টির প্যাকেট দিছে ছেলে মিষ্টির প্যাকেট খুলে রাখবে আব্বা দোকানে তার মিষ্টি নাই বাপ বলতেছে কে রে আমাকে দিবি না আমি খালি তোমাকে খাওয়া আমি খালি তোমাকে খাওয়া ছেলে আর মেয়ের মধ্যে তফাত আছে না নাই জোরে খান আছে না এই যে আঙে গুলে ঘুরতিছে আঙে রাস্তা ঘুরতিছে আমি ছেলেদের জন্য বলতে যে ভাই যার মেয়ের ছেলে আল্লাহ আমাকে কোনো ছেলে দেয় নাই আমার বউ মাঝে মধ্যে কান্দে যদি একটা ছেলে থাকতো তাহলে হুজুরের পরে আর একটা হুজুর হতো আমি কইলাম কেন আমার একটা মেয়ে নাই ছোট মেয়ে পরে আমি তানজিউল উম্মাহ মাদ্রাসায় দিছি কোরআনে হাফেজ বানানোর জন্য আমার বউয়ের মন ভরে না সবসময় কানের কাছে ফ্যান 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 করে কিন্তু বুড়া বসে আবার চান্স নেব তুই যতই কান দেখ আর ছেলের দরকার নেই
তো ভাইজান আমার তিন মেয়ে শুনেন যখন ওদের কোনো টাকা লাগে ঘরের মধ্যে ঢুকে দাঁড়ায় থাকে আমি বলি কেমন তোমাদের কিছু দরকার যদি আপনি বলেন তিন জনক 300 টাকা দিলাম ওরা কাছেই থাকে আমি বললাম মা কি খবর 300 দিলাম আর কি যদি আপনি দেন তো আবার 100 করে দিলাম আমি বললাম মা এখন কি খবর তো সেটা আপনার বিবেচনা তখন আবার 100 করে দিলাম ওরা তিনজন খুশি হয়ে ঘরতে বের হয়ে গেল আমি আমার বড় ভাইকে বললাম ভাই তোর ছেলেও আছে মেয়েও আছে তোর ছেলে যখন টাকা চায় আমার তার ছেলে নাই তো কিভাবে চায় তোর ভাই বলতেছে শালার লাগবে 100 চাই হাজার এত রাগ রাগ করে বলতেছে শালার লাগবে 100 চাই হাজার আমি তখন বললাম আর আর এ এই পাটা না হয় তো আর ভালো আছে তোর কোন কথা ঠিক নেই ইসলামে মায়েদের অধিকার আছে না না ওমর ফারুক বললেন মা আমি ওমর তোমাকে আশ্রয় দিবার পারবো না তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন ইসলাম আমাকে কি অধিকার দিল ওমর ফারুক বললেন এখন তোমার বয়স কত বলে আমার বয়স হলো 18 বছর ওমর ফারুক বললেন 18 বছরের যৌবন নারীর জন্য ইসলামের এক নম্বর অধিকার বহু অধিকার মেয়েদেরকে দিছে কিন্তু 18 বছর যখন মেয়েটার বয়স হবে তার এক নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সাথে বিয়ে বসা ভালো যদি বলতো সুন্দর একটা ছেলের সাথে বিয়ে বসা তাহলে আমার মতন কালো মানুষ জীবনে বউ পেতাম না ধরে কোন কথা ঠিক কিনা দেখেন ইসলাম এখানে কি মারেফতি পেঁয়াজ মারছে ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা ভালো ছেলে বলতে আপনার কাকে বুঝান আমাদের বাংলাদেশের ভালো ছেলে মানে ডাক্তার ভালো ছেলে হলো ইঞ্জিনিয়ার ভালো ছেলে হলো আমেরিকার থাকে ধরে কোন কথা ঠিক কিনা মেয়ের বাবারা যখন খোঁজ করে ভালো ছেলে মানে সরকারি চাকরি করে ভালো ছেলে মানে সরকারি চাকরি করা ভালো ছেলে মানে ইঞ্জিনিয়ার ডাক্তার হওয়া না